নমস্কাৰ, এয়া দ্রুত সংবাদ। মই কৃপাঞ্জল। আসুর নতুন কেন্দ্রীয় সমিতি ঘোষণা করা হয়েছে। উৎপল শর্মা আসুর নতুন সভাপতি। সাধারণ সম্পাদক হিসাবে পুনের নির্বাচিত হয়েছে শঙ্করজ্যোতি বড়ুয়া। মুখ্য উপদেষ্টা হিসাবে থাকিব সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য। বিষয়ববীয় সভাত নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতিয়ারে পৰা 4 বছরিয়া হব আসুর নতুন কার্যনির্বাহকর কার্যকাল। পূর্বে 3 বছরিয়া আছিল আসুর কার্যনির্বাহকর কার্যকাল। এতিয়ারে পৰা আসুর থাকিব আমন্ত্রিত সদস্য। আমন্ত্রিত সদস্যর না থাকিব বয়সের কোনো ঊর্ধ্বসীমা। উপদেষ্টা পদৰ বাবেও বয়সের ঊর্ধ্বসীমা না থাকিব। মৰাণৰ খোৱাঙত সাইকেল চলাই থকা অবস্থাত নলাত পৰি মৃত্যু হৈছে 13 বছরিয়া কিশোরীর। রাংসালি খেরকাটা গাঁৱত সংঘটিত হৈছে মর্মান্তিক ঘটনা। মৃত ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বিদ্যারাণী ভূমিজ সাইকেল চলাই দোকানলৈ যোৱা অবস্থাত অঘটন। মহানগরীর বারত উদ্ভণ্ডালি করা জিএমসির 3 ছাত্রক বহিষ্কার। 6 মাহর বহিষ্কার 3গী ছাত্রক। বহিষ্কৃত কনিষ্ঠ চিকিৎসক গোলাঘাটর শুভ্রাংশু শইকীয়া। তৃতীয় বর্ষর ছাত্র হোজাইর ঋষিকেশ বিপাক্ষ আর তৃতীয় বর্ষর ছাত্র মঙ্গলদৈর শশাঙ্ক কাশ্যপ। ইফালে বহিষ্কৃত 3জনক ছাত্রক হোস্টেলর পর অনির্দিষ্ট কাললৈ বহিষ্কার করা হয়েছে। ঘটনাত জড়িত আন 15গী ছাত্রক 3 মাহর হোস্টেলর পর বহিষ্কার করা হয়েছে। খ্রিস্টান বস্তির কেকো বারত সংঘটিত হয়েছিল মারপিটর ঘটনা। নিশা মহানগরীর খ্রিস্টান বস্তির বারখনত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সুরাপান করে জিএমসিএইচর চিকিৎসক আর শিক্ষার্থীয়ে মারপিট করার অভিযোগ। বারখনের ম্যানেজার আর কর্মচারী তুলিলে এই অভিযোগ। খ্রিস্টান বস্তির কামাখ্যা টাওয়ারত থাকা কেকো বারত এই ঘটনা। চিকিৎসক শুভ্রাংশু শইকীয়ার আন কেবাগাকিও বারত উদ্ভণ্ডালি করার অভিযোগ উত্থাপন করে বারখনের ম্যানেজার আর কর্মচারীক মারপিটও করার অভিযোগ উঠিছে। শুভ্রাংশু শইকীয়ায় মূর আর কপালত আঘাত পাইছে। আন এগারী চিকিৎসকও গুরুতরভাবে আহত হয়েছে। আনফালে বারর ম্যানেজারকও ভর্তি করা হয়েছে এপোলো হাসপাতালত। আরক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। হাতশিঙিমারীর সুখচরত অব্যাহত আছে বাংলাদেশলৈ চোরাং গরুমোহর সরবরাহ। গরুমোহর চোরাং বেহা অব্যাহত থাকার সময়তে সুখচর আরক্ষী অভিযান চলায়। অভিযানত বাতেনের চরের 6টা মোহ 2টা গরু জব্দ করেছে আরক্ষী। পশ্চিম কার্বি আংলঙর খেরনির চেংচেং বিলত শিশুর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার হয়েছে। কপিলী নদীত উপঙি থকা অবস্থাত উদ্ধার হয়েছে মৃতদেহটি। 13 নভেম্বরের সন্ধানহীন হয়ে আছে প্রতীক ছেত্রী নামের শিশুটি। বকুলিয়াঘাটর টেরাং গাঁত জব্দ বার্মিজ সুপারি ভর্তি টাটা পিকআপ ভান। আরক্ষীর চকুত ধুলি দিয়ে পলায়ন করেছিল বাহনসহ চালকজনে। আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে বাহনখনের চালক মঞ্জুর আহমেদক। মরিগড়ের তেলচুরি অয়েলর পাইপ ফুটাই তেলচুরি করলে দুর্বৃত্তই। শাহবাগিচার 22নং সেকশনত সংঘটিত হয়েছে এই ঘটনা। স্থানীয় রাইজে প্রত্যক্ষ করা তেলচুরি ঘটনা। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করেছে। উত্তরকাশীত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি অব্যাহত আছে। এই পর্যন্ত উদ্ধার হওয়া নাই সিল্কেয়ার আসমঙ্গত আবদ্ধ হয়ে থাকা 41গী শ্রমিক। বৃহস্পতিবার এটা লোহার রদত লাগে ড্রিলিং মেশিনের একটা অংশ ভাগি যাওয়ার পিছতে বন্ধ হয়ে পড়ে উদ্ধার কার্য। এই পর্যন্ত পুনের আরম্ভ হওয়া নাই উদ্ধার কার্য। নিশা শেষ মুহূর্তত স্থগিত রাখা হয় উদ্ধার অভিযান। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামে নিশালোকে ঘটনাস্থলীত উপস্থিত থাকি বুঝ লয় পরিস্থিতির। মাত্র কেই মিটারমান আঁতরত আবদ্ধ হয়ে থাকা শ্রমিক কেজনক উদ্ধারের আজি পুনের চলুয়া হব অভিযান। সুরঙ্গর বাহিরত সাজু করে রখা হয়েছে 30খনক এম্বুলেন্স। সমান্তরালক সিনিয়াল ইসিওর সামূহিক স্বাস্থ্যকেন্দ্র সাজু করে রখা হয়েছে 41খন বিছনা। সুরঙ্গর পর আবদ্ধ শ্রমিকক উদ্ধারের পিছতে প্রদান করা হব চিকিৎসা সেবা। উদ্ধার হওয়ার পিছতে শ্রমিকসলক হাসপাতাল নিয়া হব। প্রয়োজন হলে ঋষিকেশলৈ নিয়া হব। ব্রহ্মপুত্রর জলস্তর অস্বাভাবিকভাবে হ্রাসের পিছতে মাজুলীর যাত্রার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছে যাত্রী। হ্রাসের পূর্বে এটা মাজুলীলৈ যাতায়াতের ক্ষেত্রে আহুকালের সম্মুখীন হবলীয় হয়েছে দেশি বিদেশি পর্যটক আর দর্শনার্থী। ব্রহ্মপুত্রর জলস্তর হ্রাসের পাছত এটা ফেরি যাত্রার ক্ষেত্রে দেখা দিছে সমস্যা। মাজুলীর ব্রহ্মপুত্রত নাওত আবদ্ধ বিজেপি নেতাকর্মীক উদ্ধার করা হয়েছে। নাওত আবদ্ধ হয়ে আছিল বিধানসভার উপাধ্যক্ষ নুমল মমিন আর 22গী লোক। এসডিআরএফে উদ্ধার করেছে আবদ্ধ হয়ে থাকা আটাইকেগুলি। উদ্ধার করে কমলাবাড়ী ঘাটলৈ লৈ অহা হয়েছে দলটক। গোলাঘাটত চোরাং তেলর ঘাটিত আরক্ষী অভিযান চলাইছে। কমারবন্ধা চকিটিংত অভিযান চলাইছে আরক্ষী। আরক্ষীর জালত পড়েছে 3টা তেল চোর। আরক্ষীয়ে জব্দ করেছে এখন ট্যাঙ্কার। ট্যাঙ্কারের তেল উলিয়াই থাকতে পড়েছে আরক্ষীর জালত। আলি আয়ের মৃগাঙত রাজ্যিক বন্ধ ঘোষণার দাবিত মাজুলীর প্রতিবাদ। হাতে হাতে প্লেকার্ড লৈ উলাই আহিছে সচেতন মিছিং সমাজ। মাজুলীর গড়মূরত রূপায়ণ করেছে প্রতিবাদী কার্যসূচী। সমষ্টির গাঁয়ে গাঁয়ে ঘুরেছে বিধায়ক অখিল গগৈ। 20 নভেম্বরের প্রতিদিনে দলীয় সতীর্থক লৈ সাইকেলে গাঁয়ে গাঁয়ে ঘুরেছে অখিল গগৈ। শিবসাগরের সমষ্টির ভিন্ন গ্রাউন্ড উপস্থিত হয়ে রাইজর মত বিনিময় করেছে সর্বসাধারণের সঙ্গে। 5 দিনত সমষ্টির 200 কিলোমিটার অধিক সাইকেল চলাই বিভিন্নজনের কাছে গেছে অখিল। পুনের ভূপেন বরাক কটাক্ষ করেছে আজমল। কাজিরঙ্গাত নির্বাচন খেলা প্রসঙ্গত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ভূপেন বরাক জীবজন্তুর ভোট লাগে, সেয়ে ভূপেন বরাই কাজিরঙ্গাত নির্বাচন খেলিব। ভূপেন বরা মুখ্যমন্ত্রীক AIUDFলৈ আমন্ত্রণ জানাইছে আজমলে। সকলকে AIUDFত যোগ দিবলৈ আহ্বান জানাইছে। বহিরাজ্যত নিরুদ্দিষ্ট বাক্সার 3গী লোক। মহারাষ্ট্রের মহারাষ্ট্রের ঘরলৈ উভতি অহার পথত নিরুদ্দিষ্ট হয়েছে লোক 3জন। বিগত 15 নভেম্বরের সংসূত্র নাই লোক 3জন। নিরুদ্দিষ্ট লোক 3জন ক্রমে চলন নার্জারী, গোকুল দাস আর পবন খেরবার।
রঙাপরাত মানব সরবরাহকারীর পর অরুণাচলী এগারী কিশোরীক উদ্ধার রেলওয়ে আরক্ষীর 13 বছরীয় জনজাতীয় কিশোরীক বিয়ার প্রলোভন দিয়ে অপহরণ করে আনিছিল অসমৰ এজন যুবকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রগৰাকীক অপহরণ করে আনিছিল বোজাই জেলা এক নং টুঙিয়া গাঁর দিলবার হোসেনে জোয়ার বিরুদ্ধে নিশা রূপহী হাট আরক্ষীর অভিযানত বৃহৎ সফলতা রূপহী হাটর তুমুলি তাপত জোয়ার বিরুদ্ধে আরক্ষী চলাইছে অভিযান আর এই অভিযান আরক্ষীর এই অভিযানত 10 জনক জোয়ারীক আটক করা হয়েছে নগদ ধনসহ জোয়া খেলত ব্যবহৃত সা সামগ্রীর দুখান মটর সাইকেল জব্দ করেছে পটাখিলর বনাঞ্চলের ঢেগুনবাড়ীত নাহর পুতুকীর পোয়ালির মৃত্যু হয়েছে পটাখিল বন বিভাগের লোকে বাঘর পোয়ালিটি উদ্ধার করে খানাপাড়া বাহ্যিক পশু চিকিৎসালয়ত মরণোত্তর পরীক্ষা সম্পন্ন করেছে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু হওয়া বাঘর পোয়ালিটুক বন বিভাগের আইনের মতে পটাখিল বনাঞ্চলের মালপাড়াত দাহন করা হয়েছে পুত্রর আত্মহননের ঘটনার ন্যায় বিচারি আহি অচেতন হয়ে পড়ল মাতৃ দেরগাঁও থানার সম্মুখত অজয় দত্তর ন্যায় বিচারি প্রতিবাদ সাব্যস্ত করেছিল প্রায় প্রতিবাদের সময়তে অচেতন হয়ে পড়ল অজয় দত্তর মাতৃ কিন্তু অসুস্থ মহিলাগুলাকে সহায় করবলে আগবাড়ি নাহিল আরক্ষী রূপহী হাটর ফাকলি গাঁর বিলপারত জঘন্য ঘটনা প্রেমর বাবে কিশোরীক ভরিত শিকলিরে বান্ধি নির্যাতন চলালে পরিয়ালের লোকে বিগত প্রায় 15 দিন ধরে ভরিত শিকলিরে বান্ধি রাখিছিল কিশোরীগী আরক্ষী উদ্ধার করেছে অসহায় কিশোরীগী ভূমি কেলেঙ্কারীত গ্রেপ্তার হওয়ার পাছতে পোহরলে আহিছে গুয়াহাটির বাজচক্রর সহকারী উপপঞ্জক নিতুল চন্দ্র দাসর সম্পত্তির পাহাড়ের কথা খারঘুলিত ক্রয় করেছিল 2.5 কোটি টাকার মাটি গুয়াহাটির বহু ঠাইত নিতুল দাসর সম্পত্তি থাকার সন্দেহ করেছে তদন্তকারী বিষয়ায় পথারর খুনকুটি চকুয়ার সময়তে কাজিরঙার পাহাড়ে ভয়ামে চলিছে বন্যহস্তির উপদ্রব সন্ধিয়া হলেই কার্বি পাহাড়ের নামি অহা হাতির যাক কার্বি পাহাড়ের নামনির ইলেং পথারকে ধরে কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানের দাঁতি কাষরীয় অঞ্চলত হাতি খাই তহিলং করেছে ধাননি হাতিয়ে কাজিরঙাত সম্মুখ সমরত অসম গৌরব এশিঙিয়া গঁড় দীর্ঘ সময় ধরে যুঁজ লাগিল গঁড়ের মাজত ক্যামেরাত বন্দী হল এই বিরল দৃশ্য গঁড়ের যুদ্ধ দেখি আপ্লুত হয়ে পড়ল পর্যটক ড্রাগসর বিরুদ্ধে মহানগরীত এস টি এফর অভিযান কটাহবাড়ীত 29,000 ইয়াবা টেবলেট জব্দ মিয়ানমারের পর সরবরাহ করা হয়েছিল টেবলেট দুই সরবরাহকারী গ্রেপ্তার ধৃত মুজাকির হোসেন সাইফুল ইসলাম জব্দকৃত টেবলেটখানির দাম 7 কোটি 5 লাখ ধুবুরীর গৌরীপুরের ডুমর দহত বৃহৎ পরিমাণের ড্রাগস জব্দ হয়েছে এখন যাত্রীবাহী বাসের ড্রাগস জব্দ হয়েছে আরক্ষীর জালত পড়েছে ড্রাগস সরবরাহকারী ধৃত বেল্লাল শেখ আজ মহাবীর লাচিত দিবস জাতির সৌর্য বীর্যর প্রতীক লাচিত বরফুকনের 101 সংখ্যক জয়ন্তী জাতির মহানায়কগীক সুবরণ করেছে রাজ্যবাসী রাজ্য ভিন্ন প্রান্ত উলহ মালহরে উদযাপন করা হয়েছে বীর পুরুষগীর জয়ন্তী ধেমাজির চেলাপথারত দুদিনিয়াকে পালন করা হয়েছে লাচিত দিবস গুহাটির ফাঁসিবজারের লুইটর পারত লাচিত ঘাটতো পালন করা হয়েছে লাচিত দিবস যোরহাটের ঐতিহাসিক লাচিত মৈদামতো দিনজোড়া কার্যসূচীর আয়োজন করা হয়েছে 401 সংখ্যক লাচিত দিবস অনুষ্ঠিত হয়েছে ভিন্ন কার্যসূচী 1672 খ্রিস্টাব্দত রাজধানীর পংপুরত আয়োজিত বিজয় উৎসবত অংশ লোবলে আহি আকস্মিক বিয়োগ হওয়া যোরহাটের হোলঙা পাড়ত মৈদাম দিয়া হয়েছিল বীরজনার দাসর দেহত শিবসাগরত রংপুর প্রাচীন কীর্তিচিহ্ন সংরক্ষণ কমিটির উদ্যোগত লাচিত দিবস উদযাপন করা হয়েছে শিবসাগর শহরস্থিত লাচিত উদ্যানত পুয়ারিপা উদযাপন করা হয়েছে লাচিত দিবস অনুষ্ঠিত করা হয়েছে মুকলি সভা চিলাপথারত রাজ্য সরকারের উদ্যোগত 401 সংখ্যক লাচিত দিবস জন্মদিবসত মহাবীর লাচিতক হস্তবদ্ধ সুবরণ চিলাপথারর মাদুরী পথারত দুদিনীয়াকৈ অনুষ্ঠিত হয়েছে লাচিত দিবস 26 নভেম্বরের 14 ডিসেম্বরলৈ 19 দিনীয়া বর্ণাঢ্য কার্যসূচীরে অনুষ্ঠিত হব 95 সংখ্যক বরপেটা রোড রাস মহোৎসব এবার বরপেটা রোড রাস মহোৎসবের বাজেট 50 লাখ টাকা সংবাদযোগে সদরি করেছে রাস উদযাপন কমিটিয়ে এবার রাস মহোৎসব উদযাপন সমিতিয়ে আঠিয়াবাড়ী সমন্বয় বঁটা প্রদান করব ডক্টর দয়ানন্দ পাঠকক আর মথুরা মোহন হিতৈষী বঁটা প্রদান করব রাষ্ট্রীয় বঁটাপ্রাপ্ত কৃতি শিক্ষক কুমুদ কলিতাক 2023 বর্ষের প্রদান করা হব এই বঁটা লখিমপুরের চুকে কোণে এটা রাস উৎসবের প্রস্তুতি মধুরপুর গাঁও যুবক যুবতীসকলে এবার মুক্তি মঞ্চত পরিবেশ করব রাস লীলা আনহাতে জামুগুড়ির নবমিলন যুবক সংঘই কংস বধলকীয়া নাটকে উপস্থাপন করব মঞ্চত শ্রীভূঞা কাশীকটা পানীগাঁও আমগুড়ি গোসাইপুখুরী ব্যাপক আয়োজন মঙ্গলদৈর সনাতন ধর্ম সভা প্রজ্ঞানের রাস মহোৎসবক লৈ ব্যাপক প্রস্তুতি মঙ্গলদৈর 44 সংখ্যক রাস মহোৎসবত প্রায় 3 শতাধিক মৃন্ময় মূর্তি সাজু করে তোলা হয়েছে 22 লাখ টাকা ব্যয়ের আটকধুনিয়াকে সাজু করা হয়েছে মণ্ডপ জামুগুড়িহাটর 56 সংখ্যক মনাই জয়সিদ্ধি সার্বজনীন রাস মহোৎসবের ব্যাপক প্রস্তুতি এইবারের রাসত রাধার চরিত্রত অভিনয় করব জনপ্রিয় অভিনেত্রী নিশিতা গোস্বামী অহা 25 আর 26 নভেম্বর দুদিনীয়া বিস্তৃত কার্যসূচীরে 56 সংখ্যক রাস মহোৎসব তুঙ্গত রাস মহোৎসবের প্রস্তুতি সত্রনগরী মাজুলীত দেখা পাওয়া গৈছে মুখাশিল্পর আলামত নগরের বিরহ বেবেজিয়ার উদ্যমী যুবক মিন্টু হাজরিকায় আরম্ভ করেছে মুখাশিল্পর কাম বজালির পাতাচার কুচিত 15 দিনীয়া রাসের ব্যাপক প্রস্তুতি চলিছে রাজ্যের ভিন্ন প্রান্তর বজালির পাতাচার কুচিতও রাসের ব্যাপক প্রস্তুতি চলোয়া হয়েছে 26 নভেম্বরের 15 দিনীয়া বর্ণাঢ্য কার্যসূচীরে রাস উদযাপন করব 4 শতাধিক মৃন্ময়মূর্তি দুধনৈত এইবেলি 56 সংখ্যক শ্রীকৃষ্ণর রাসলীলা অনুষ্ঠিত করব উদযাপন কমিটিয়ে 26 নভেম্বরের 10 ডিসেম্বরলৈকে 15 দিনীয়াকৈ চলিব এই রাস মহোৎসব উজনীর জীবন্ত রাসের বিপরীতে নামনি অসমত অনুষ্ঠিত হয় মৃন্ময় প্রতিমার রাস বাইহাটা চারিআলির বিষ দিয়া জাজিকোনার রাস মহোৎসবের প্রস্তুতি তুঙ্গত উঠিছে দিন রাতে একাকার করে মৃৎশিল্পীসকলে নির্মাণ করেছে মৃন্ময় মূর্তি বিষ দিয়া জাজিকোনার রাস মহোৎসবে 17 সংখ্যক বর্ষত 9 দিনীয়াকৈ অনুষ্ঠিত করব এইবার রাস
কীর্তনগুৰি হাজৰ ৰামদিয়াত ৰামদিয়া হিত সাধনী সভাৰ উদ্যোগত এই বছৰ 11 দিনে বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে উদযাপন কৰা হ'ব ভগৱান শ্ৰীকৃষ্ণৰ ৰাস মহোৎসৱ। নামনি অসমৰ সকলোতকৈ পুৰণি ৰাস মহোৎসৱ হিচাপে পৰিগণিত হোৱা এইবেলি ৰামদিয়াৰ ৰাস মহোৎসৱে ভৰি দিছে 22 সংখ্যক বৰ্ষত। হোজাইত পুৱাইৰ ৰাজপথলৈ ওলাই আহিল এটা বনৰীয়া হাতী। হোজাইৰ পৰা পশ্চিম কাৰ্বি আংলঙলৈ যোৱা মূল পথত বনৰীয়া হাতীক দেখা গ'ল প্ৰাতঃ আক্ৰমণ কৰা। হাতীটোৱে আক্ৰমণ কৰে এজন বাইকত অহা লোকক। নলবাৰী জিলাৰ শিলপুতাবৰী গোপাল মন্দিৰ প্ৰাংগণত ৰাস মহোৎসৱৰ ব্যাপক প্ৰস্তুতি চলিছে। শিলপুতাবৰী গোপাল মন্দিৰ প্ৰাংগণত 26 নৱেম্বৰৰ পৰা 2 ডিচেম্বৰলৈ সাতদিনীয়াকৈ বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে আয়োজন কৰা হ'ব 68 সংখ্যক ৰাস মহোৎসৱ। অসম প্ৰকাশন পৰিষদৰ উদ্যোগত 18 নৱেম্বৰৰ পৰা শিৱসাগৰৰ বৰ্ডিং খেলপথাৰত অনুষ্ঠিত হোৱা অসম গ্ৰন্থমেলাই শুকুৰবাৰে ভৰি দিলে সপ্তমটো দিনত। গ্ৰন্থমেলাত ভিৰ কৰিছে সাহিত্যপ্ৰেমীসকলৰ লগতে ভিন্ন প্ৰান্তৰ লোকে। সমাগম ঘটিছে লেখক প্ৰকাশকসকললৈ। জামগুৰিহাটৰ গড়বিলত 65 সংখ্যক বাৰ্ষিক অহোৰাত্ৰ হৰি কীৰ্তন সমাৰোহ। কীৰ্তন সমাৰোহত উন্মোচন কৰা হ'ল হামৰৌ পিয়াৰ গড়বিল শীৰ্ষক গ্ৰন্থখন। 22 নৱেম্বৰৰ পৰা 3 দিনীয়া কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হৈছে অহোৰাত্ৰ অখণ্ড হৰি কীৰ্তন সমাৰোহ। জামগুৰিহাটৰ ৰঙাচকুৱা উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত সোণাৰাম দাস পুৰণি শৈক্ষিক বঁটা প্ৰদান অনুষ্ঠান। অঞ্চলটোৰ কৃতি ছাত্ৰ ছাত্ৰীসকলক বিধায়ক পদ্ম হাজৰিকাই বঁটা প্ৰদান কৰিলে। প্ৰয়াত সোণাৰাম দাসৰ পৰিয়ালবৰ্গই ন্যাসৰ জৰিয়তে প্ৰদান কৰিলে বঁটা। অব্যাহত ৰাখিম দ্ৰুত সংবাদ লৈছোঁ এই মুহূৰ্তত এটা বাণিজ্যিক বিৰতি। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। সিটো পাৰে নাগালেণ্ডৰ, সিটো পাৰে ম্যানমাৰৰ, 150 কিলোমিটাৰ প্ৰাসাদৰ সেই অঞ্চল চোৱাতেই গভীৰ জংঘলত অৱস্থিতি গ্ৰহণ কৰি আছে আলফা স্বাধীন আৰু নগা বিদ্ৰোহী সংগঠনটোৱে ইউং আং নেতৃত্বাধীন NSCN খাপলা। ঠিক একেদৰে মণিপুৰৰ সিটো পাৰৰ অঞ্চল চোৱাত মণিপুৰৰ 6টা অসস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠনে তাত বাহৰ পাতি থকাৰো তথ্য আছে। কিন্তু সেই চাগাইং প্ৰভিঞ্চৰ একৰ পৰা আন্তঃৰাষ্ট্ৰীয় সীমান্তৰ 150 কিলোমিটাৰ ব্যাসাৰ্ধৰ সেই অঞ্চল চোৱাৰ গভীৰ অঞ্চলত তাত কিন্তু বাৰ্মিজ আৰ্মীয়ে এই মুহূৰ্তত আক্ৰমণ কৰা নাই, তাত অভিযান চলোৱা নাই। ইয়াৰ বিপৰীতে তেওঁলোকৰ মূল লক্ষ্য হৈছে পিপুলছ ডিফেন্স ফৰ্চ আৰু ম্যানমাৰৰ সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠনসমূহে যেতিয়া তেওঁলোকৰ কেম্পসমূহ আক্ৰমণ কৰিছে, বাৰ্মিজ সেনাৰ কেম্পসমূহ, সেইসমূহক প্ৰতিহত কৰি তেওঁলোকে নিজৰ শাসনৰ বাগজৰীডাল যাতে ঠিকে ৰাখিব পাৰে তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি সেই অঞ্চল চোৱাত, সেই প্ৰভিঞ্চসমূহ, সেই ৰিজনসমূহ, সেই ডিভিজনসমূহত তেওঁলোকে যুদ্ধ চলাইছে। কিন্তু সেই যুদ্ধত তেওঁলোকে থৰকাচুটি হেৰুবলগীয়া হৈছে পিপুলছ ডিফেন্স ফৰ্চ আৰু বিদ্ৰোহী সংগঠনসমূহৰ উমৈহতীয়া যুদ্ধত। এতিয়া কথা হ'ল তেওঁলোক এনেদৰে বিপৰ্যস্ত হোৱাত, বিধ্বস্ত হৈ তেওঁলোকে পলায়ন কৰিবলগীয়া হৈছে গৰিষ্ঠ সংখ্যক সেনা জোৱান বিষয়ে, আৰু তাৰ পাছত তেওঁলোকক এতিয়া মূল লক্ষ্য হৈছে কেনেবাকৈ নহয় কেনেবাকৈ তেওঁলোকৰ ৰাজধানী নাইপাদ্য সুৰক্ষিত কৰা। পাহাৰে আবৃত এখন মহানগৰ যিখনত যিখনত আছে দেশখনৰ ৰাজধানী, নাম নাইপাদ্য, আৰু নাইপাদ্যক সুৰক্ষিত কৰাৰ বাবে দেশখনৰ বিভিন্ন প্ৰান্তত নিয়োজিত হৈ থকা 14,000 সেনাৰ জোৱানক তালৈকে তলব কৰা হৈছে। জৰুৰীভাৱে তাত আহি হাজিৰ হ'বলৈ নিৰ্দেশ দিয়া হৈছে। ইতিমধ্যে বহুসংখ্যক আহি পাইছে আৰু পাহাৰ আবৃত সেই চহৰখন, ৰাজধানী নাইপাদ্য সুৰক্ষিত কৰাৰ বাবে পাহাৰৰ ওপৰত তেওঁলোকক নিয়োজিত কৰা হৈছে এই 14,000 অতিৰিক্ত সেনাৰ জোৱানক। আৰু ভিতৰত যিখন ম্যানমাৰৰ ৰাজধানী নাইপাদ্যৰ অধীনত থকা যিসমূহ আৰক্ষীৰ থানা আছে বা আউটপোষ্ট আছে, সকলোখিনি সেনাৰ দখললৈকে নিয়া হৈছে আৰু তাত সেনাই সষ্টম হৈ আছে। কোনো কাৰণত যাতে বাহিৰৰ পৰা পিপুলছ ডিফেন্স ফৰ্চৰ শক্তি গৈ বা বিদ্ৰোহী সংগঠনৰ শক্তি গৈ ৰাজধানী নাইপাদ্যত আক্ৰমণ কৰিব নোৱাৰে বা দখল কৰিব নোৱাৰে তাৰ প্ৰতিও এই বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে। আৰু যিসমূহ অসামৰিক সেৱাত নিয়োজিত হৈ আছে চৰকাৰী বিষয়া, সেইসকলকো প্ৰয়োজন সাপেক্ষে এই যুদ্ধত, ৰাজধানী ৰক্ষাৰ যুদ্ধত নিয়োজন কৰা হ'ব বুলি সদৰি কৰা হৈছে তেওঁলোকৰ সামৰিক যুদ্ধৰ মুৰব্বীগৰাকীৰ তৰফৰ পৰা। এতিয়া কথা হ'ল পিপুলছ ডিফেন্স ফৰ্চ আৰু বিদ্ৰোহী সংগঠনৰ উমৈহতীয়াভাৱে চলোৱা এই বাৰ্মিজ সেনাৰ বিৰুদ্ধে এই অভিযান, এই যুদ্ধ, এই যুদ্ধত থৰকাচুটিয়ে হেৰুৱাই ৰাজধানী ৰক্ষাৰ যুঁজত নামিছে বাৰ্মিজ আৰ্মি, বাৰ্মিজ যুন্তা। কিন্তু শেষ সময়ত, শেষ মুহূৰ্তত ৰাজধানীক সুৰক্ষিত কৰিবলৈ সক্ষম হ'বনে যুন্তা বাহিনী, বাৰ্মিজ আৰ্মি, সময়ত স্পষ্ট হ'ব। এতিয়ালৈকে নমস্কাৰ।
সমাজৰ বাবে এক নতুন অহনি সংকেত হৈছে ডিপ ফেক। ডিপ ফেকৰ বাবে মূলত জগৰীয়া হৈছে ছ'চিয়েল মিডিয়া প্লেটফৰ্ম আৰু এই ডিপ ফেকক উৎখাত কৰিবলৈ এতিয়া কঠোৰ হৈ পৰিছে চৰকাৰ। খতৰা উভৰ কে আয়া হে ৱো হে ডিপ ফেক। জৰুৰত হে কি জলদি সে জলদি ইস পে স্টেপস লিয়ে যায়। তাৎক্ষণিকভাৱে বলবৎ হোৱাকৈ আইন প্ৰণয়ন কৰাৰ কথা উল্লেখ কৰিছে কেন্দ্ৰীয় মন্ত্ৰী অশ্বিনী বৈষ্ণৱে। ই বাকৈ ডিপ ফেক আজ এক বহুত বড়া সামাজিক খতৰা উভৰ কে আয়া হে। সবনে ইস পৰ সিৰিয়াছ রেগুলেশন সিরিয়াস কন্ট্রোল ইসকি স্বীকারতা কো জাহির কিয়া। একদম ক্লিয়রলি নিকল কে আয়া কি হমে চার চিজো পে একসাথ মিলকে কাম করনা পড়েগা আর জলদি কাম করনা পড়েগা। বুলন্দ ইরাদো কে সফর কা সরতাজ হুঁ মে, শহর সে গাঁও তক সড়কো কা মোহতাজ হুঁ মে, আ রহা হুঁ মে আসাম কি সড়কো পর, কুমার ইঞ্জিনিয়ারিং কা নয়া তাজ হুঁ, কমিং সুন কুমার ইঞ্জিনিয়ারিং, উই আন্ডারস্ট্যান্ড ইওর নিড। গহপুরের তলতলি অঞ্চলত এতিয়া কেবল আপনি দেখা পাব সরিয়হ ফুলের হালধিয়ার আবরণ। বিঘায় বিঘায় ভূমিত কৃষকসকলে করেছে সরিয়হর খেতি, সরিয়হর হালধিয়ার আস্বাদন উপভোগ করবলৈ ভিড় করেছে বিভিন্নজনে। কলিয়াবরের পথারত খুরপোকর সন্ত্রাস, হাতবরের সমীপর গাড়ীকুড়ি গাঁর পথারত কেবাবিঘা মাটির ধান খাই নষ্ট করেছে খুরপোকে, উপায়ন্তর হয়ে কেঁচাই পকায় ধান কাটি ঘরলে চপাইছে কৃষক। কাজিরঙা নুমলীগড় দেওপাহাড়ক প্রদূষণমুক্ত করার লক্ষ্য বিধায়ক মৃণাল শইকীয়ার এন আর আইত বঞ্চিত পানি যাওয়া চেঙামরা যান পরিদর্শন করেছে বিধায়কগুলি। প্রদূষণ রোধর এন আর আইল কর্তৃপক্ষ আর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকতো মিলিত হয়েছে বিধায়কগুলি। এতিয়াও উন্নয়নে ঢুকি পোৱা নাই ওদালগুড়ি জেলার ঘোড়ামরা গাঁক, তিনিখনকৈ বাঁহর ভগা দলঙে যাতায়াত করবলগা হয়েছে গাঁওবাসী। আতেলিয়া দারেগতা সংযোগী পথর দলঙর দুরবস্থায় গন্ধুয়াইছে গয়াক। দক্ষিণ কামরূপের কুন্তলীস্থিত নাজমা হীরা মেমোরিয়াল পাবলিক স্কুলত আই আই টি গুৱাহাটীর গবেষক ছাত্রর দল, কুন্তলী অঞ্চলত প্রথমবারের উপস্থিত হওয়া আই আই টি গুৱাহাটীর সজাতি দলটো বিপুলভাবে আদরণি জনাওয়া হয়েছে। গৌরবোজ্জ্বল 75টা বছর গৰকিলে কলিয়াবরের শিক্ষা জগতের এক উজ্জ্বল নক্ষত্র স্বরূপ কুঁৱৰীটোল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। 1947 চনত স্থাপিত হয়েছিল কুঁৱৰীটোল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বিটিআরত তৎপর হয়েছে বিজেপি, সমষ্টিয়ে সমষ্টিয়ে চলিছে নির্বাচনী সভা, লোকসভা নির্বাচনক লৈ বিশেষ রাজনীতি। বাক্সা জেলার আনন্দ বজারত অনুষ্ঠিত হল বিজেপি দলের এখন কার্যকর্তা সম্মিলন। এটা অর্ধ নির্মিত কালভার্টে জিয়াটো পকাইছে এখন গাঁওয়ের বাসিন্দা, গোসাইগাঁওয়ের হাসরাওবাড়ি গাঁত আছে এই কালভার্টো। কালভার্টোর দুই কাষে আজিও নপরিল মাটি আছপরা, পথারের মাজরে যাতায়াত অঞ্চলটির রাইজ। হাজুর টেট শিক্ষক প্রসেনজিৎ শর্মায় শিক্ষক শিক্ষার্থী উপকৃত হওয়াকৈ প্রস্তুত করেছে তিনটা বিশেষ এপ। শিক্ষাখণ্ডত সহায় হওয়াকৈ এপ তিনটা উদ্ভাবন করার রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী প্রশংসার উপচাইছে শিক্ষকগুলি। অসুস্থ হয়ে পড়েছে সংগীত শিল্পী মানস রবীন, মহানগরীর এপোলো হাসপাতালত ভর্তি করা হয়েছে শিল্পীগুলি। সংগীত শিল্পীগুলির আশু আরোগ্য কামনা করেছে শুভকাঙ্ক্ষী। ভারতের আটজন প্রাক্তন নৌসেনাক মৃত্যুদণ্ড সন্দর্ভত শীঘ্রে কাতারের আদালতত হব শুনানি, কাতারের আদালতে গ্রহণ করলে প্রাক্তন ভারতীয় নৌসেনার আবেদন, 23 নভেম্বর আনুষ্ঠানিকভাবে আবেদন গ্রহণ করে কাতারের আদালতে। শুকুরবারের আরম্ভ হল ইসরায়েল আর হামাসর যুদ্ধবিরতি, শুকুরবারে পুয়া 7 বজার কার্যকরী হয় যুদ্ধবিরতি চুক্তি, চারিদিনের যুদ্ধবাজ ইসরায়েল আর হামাসর মাজত সম্পন্ন হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। যুদ্ধবিরতির চারিদিনত হামাসে মুক্তি করে দিব 50 পণবন্দীক, শুকুরবারে 13 গৰাকী ইসরায়েলি পণবন্দীক মুক্তি করব হামাসে, প্রতিজন পণবন্দীর বিপরীতে ইসরায়েলে মুক্তি করব 3 পেলেস্তাইনিক। আজি বিয়লি 4 বজার ভিতর হামাসে মুক্তি করব 13 জন পণবন্দীক, প্রথমে মুক্তি করে দিব শিশু আর মহিলাক। কাতারের মধ্যস্থতাতে সম্পন্ন হয়েছে হামাস আর ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি, হামাসে মুক্তি করবলিয়া 13 জন পণবন্দীর নামও দাখিল করেছে কাতারত। যোরাবাটত পুনের জব্দ হয়েছে অবৈধভাবে সরবরাহ করা গোধন ভর্তি বাহন, বাহনখনের উদ্ধার হয়েছে 9টাকর গোধন, বাহনখনের চালক মিরাজুল ইসলাম আর হ্যান্ডিম্যান জিয়াপুর রহমানক গ্রেপ্তার। ঘোষকোর ব্যাংক প্রবন্ধকর কার্যালয় ভাড়াঘরত অভিযান, বৃহস্পতিবারে ঋণ দিয়ার নামত ঘোষকোয়ে গ্রেপ্তার হয়েছিল করিমগঞ্জের বদরপুরের পঞ্জাব ন্যাশনাল ব্যাংকত শাখা প্রবন্ধক জিগ্নেশ ঝা। গুৱাহাটী প্রেস ক্লাবত লাচিত দিবসের দিনাই লালেট শীর্ষক লাচিতর জীবনভিত্তিক উপন্যাস উন্মোচন করা হয়, গ্রন্থখনের লেখক অমিয় কুমার দাস, গ্রন্থখন প্রকাশ করেছে প্রজ্ঞা মিডিয়া হাইপে। গোয়ালপাড়া মহাবিদ্যালয়ত উপস্থিত রাষ্ট্র শিক্ষার্থী বাহিনী চমুকৈ এনসিসির কার্ডবেলি, এনসিসির 75 বছর সম্পূর্ণ হওয়া উপলক্ষে উলিওয়া হয়েছে কার্ডবেলি। লাচিত দিবসের দিনা পুনের চর্চাত মোমাই কটা গড়, শরাইঘাট রণর আজিও সাক্ষী হয়ে আছে মোমাই কটা গড়, শরাইঘাট যুদ্ধর স্মৃতি বহন করা আমিনগাঁওর মরিয়াপত্তিত থাকা গড়ত সংস্থাপিত করা হয়েছে ভূমিহীন পরিয়ালক।
আদালতৰ নিৰ্দেশনাও মানিবলৈ নিবিচাৰে যোৰহাটৰ একাংশ আৰক্ষীয়ে ন্যায়ালয়ক চেলেঞ্জ কৰিবলৈ গৈ ভয়ংকৰ বিপদত পৰিছে যোৰহাট আৰক্ষীৰ তদন্তকাৰী বিষয়া আদালতৰ জামিনৰ পাছতো আটক কৰি গ্ৰেপ্তাৰ কৰিছিল পবিত্ৰ শইকীয়া নামৰ লোকজনক লোকজনক আৰক্ষীয়ে আদালতত হাজিৰ কৰোৱাৰ সময়ত পহৰিলে এনে ঘটনা আদালতে আৰক্ষীক পূৰ্বৰ নিৰ্দেশনা মানিবলৈ নিৰ্দেশ দিয়াত জেললৈ যোৱাৰ পৰা ৰক্ষা পৰে পবিত্ৰ শইকীয়া লোকজনৰ বিৰুদ্ধে জুলাই মাহত যোৰহাট সদৰ থানাত ৰুজু হৈছিল গোচৰ আদালতৰ নিৰ্দেশ অৱমাননা কৰা কাৰ্যত আৰক্ষীৰ ওপৰত খৰ্গহস্ত হৈছে আদালত আৰক্ষী উপ পৰিদৰ্শক উৎপল নাথৰ ওপৰত শাস্তিমূলক ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ আদালতে যোৰহাটৰ আৰক্ষী অধীক্ষকলৈ কঠোৰ নিৰ্দেশনা জাৰি কৰিছে বজালীত চিলনী চোৰে কাঢ়ি নিলে মোবাইল ফোন নগদ ধন নথি পত্ৰসহ দুই ছাত্ৰীৰ বেগ বজালীৰ পাতাচাৰকুচি থানাৰ সমীপতে চিলনী চোৰৰ সন্ত্ৰাস এগৰাকী ছাত্ৰীৰ বজালীৰ ভট্টদেৱ বিশ্ববিদ্যালয় আৰু আনগৰাকী পাতাচাৰকুচি শিক্ষণ প্ৰতিষ্ঠান মহাবিদ্যালয় ফৰ্ম ফিল আপৰ বাবে গৈছিল দুয়োগৰাকী ছাত্ৰী ছাত্ৰীগৰাকীৰ বেগত আছিল নামভৰ্তিৰ বাবে নিয়া মাচুল ভুক্তভোগী ছাত্ৰী দুগৰাকীয়ে পাতাচাৰকুচি থানাত দাখিল কৰিলে এজাহাত কলিয়াবৰৰ উলুমনিত সংঘটিত হৈছে ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা অচিনাক্ত বাহনৰ খুন্দাত আহত হৈছে এজন বাইক আৰোহী চলন্ত বাইকৰ পিছফালৰ পৰা প্ৰচণ্ড জোৰে খুন্দা মাৰে আন এখন চাৰিচকীয়া বাহনে এই ঘটনাত আহত হৈছে বাইক আৰোহী দুজন অষ্ট্ৰেলিয়াৰ বিৰুদ্ধে টি টুৱেণ্টি শৃংখলাত ভাৰতীয় দলত অসমৰ ৰিয়ান পৰাগে স্থান নোপোৱাক লৈ অসমবাসী অসন্তুষ্ট কিন্তু তাৰ মাজতে দুই অসম কন্যাই অসমলৈ দিছে ভাল খবৰ ইংলেণ্ডৰ বিৰুদ্ধে হ'বলগীয়া শৃংখলাৰ বাবে ভাৰতীয় মহিলা ক্ৰিকেটৰ এ দলত স্থান লাভ কৰিছে বোকাখাটৰ উমা ছেত্ৰী আৰু দৰঙৰ জিন্তিমণি কলিতা উমা ছেত্ৰী হৈছে উইকেট কিপাৰ আৰু বেটছমেন জিন্তিমণি কলিতা হৈছে অলৰাউণ্ডাৰ বুধবাৰে ঘোষণা কৰা তালিকাত আছে এই দুই ক্ৰিকেটাৰৰ নাম আৰু উল্লেখ কৰিম যে এছিয়ান গেমছৰ চেম্পিয়ন ভাৰতীয় মহিলা ক্ৰিকেট দলৰ সদস্য আছিল উমা উমাই হংকঙত অনুষ্ঠিত ইমাৰ্জিং ৱমেন এছিয়া কাপতো ভাৰতীয় দলত আছে দৰঙৰ জিন্তিমণি কলিতা ভাৰতত প্ৰথমবাৰৰ বাবে অনুষ্ঠিত হোৱা মহিলা প্ৰিমিয়াৰ লীগৰ মুম্বাই ইণ্ডিয়ানছ দলৰ সদস্য ভাৰতীয় ঊনৈছ অনুৰ্ধ মহিলা দলৰো খেলুৱৈ আছিল জিন্তিমণি কলিতা জিন্তিমণিয়ে ভাৰতীয় এ দলত স্থান পোৱাত উৎফুল্লিত দৰং পায় লণ্ডনত চিকাৰৰ শ্বুটিঙত ব্যস্ত হৈ আছে জনপ্ৰিয় কণ্ঠশিল্পী অভিনেতা জুবিন গাৰ্গ জনপ্ৰিয় অভিনেতা তথা কেকেখ্যাত সিদ্ধাৰ্থ শৰ্মা আৰু অন্যান্য কলাকুশলীৰ সৈতে দৃশ্য গ্ৰহণত ব্যস্ত হৈ আছে জুবিন গাৰ্গ ছবিখনত ব্যতিক্ৰম ৰূপত দেখা যাব আদিবাসী যুৱকৰ চৰিত্ৰত থকা জুবিনক কিছুদিন ধৰি চিকিৎসাধীন হৈ থকা জুবিনৰ স্বাস্থ্য কিছু উন্নত হোৱাৰ পিছতে উৰা মাৰিছিল লণ্ডনলৈ ছ'চিয়েল মিডিয়াৰ জৰিয়তে শ্বুটিঙৰ লগতে আনন্দৰ ফূৰ্তিৰ এই ভিডিঅ'সমূহ আপলোড কৰি আছে জুবিন কেকে টেঙেৰীৰ এক নং নলনীৰ দুজন যুৱকৰ নিৰুদ্দেশক লৈ চাঞ্চল্য বিছ নৱেম্বৰৰ পৰা সন্ধান নাই অমৰজিৎ মৰাণ আৰু সমীৰণ মৰাণৰ বিছ তাৰিখে পুৱা লিৰুত কয়লাৰ কাম কৰিবলৈ বুলি ঘৰৰ পৰা ওলাই গৈছিল দুয়োগৰাকী হাইলাকান্দিত বৃদ্ধা মাতৃক অৱহেলা কৰি ৰঙাঘৰৰ আলহী হ'ল দুই পাষাণ পুত্ৰ বৃদ্ধা মাতৃক তলা মাৰি আবদ্ধ কৰি ৰখা অলোকনাথ আৰু অনুপনাথক গ্ৰেপ্তাৰ ধৃত দুয়োৰে তলা মাৰি বৃদ্ধা মাতৃক আবদ্ধ কৰি ৰাখিছিল ঘৰত ৰূপহী হাতত বাৰ্মিজ চুপাৰীৰ বিৰুদ্ধে আৰক্ষীৰ অভিযান ৰূপহী হাতৰ গুণাবাৰীৰ পৰা জব্দ বাৰ্মিজ চুপাৰীৰ ভৰ্তি ট্ৰাক এ এছ ইলেভেন ডি চি টুৱেণ্টি ওৱান ডাবল জিৰ' নম্বৰৰ ট্ৰাকখনৰ পৰা জব্দ বাৰ্মিজ চুপাৰী লখিমপুৰৰ ধামনি পথাৰত ফুলপোকৰ সন্ত্ৰাস পথাৰলৈ ফুনগুটি চপাবলৈ আহি মূৰে কপালে হাত দিবলগীয়া হৈছে চহা কৃষকে ফুলপোকে নষ্ট কৰা কৃষকৰ ফচল ৰক্ষা কৰাৰ পৰিৱৰ্তে কৃষি বিভাগে কৃষকক দিছে শস্য বীমাৰ ধন আদায়ৰ লক্ষ্য জম্মু কাশ্মীৰত নিহত এটা সন্ত্ৰাসবাদীক চিনাক্ত কৰিছে ভাৰতীয় সেনাই কুৱাৰী নামৰ মৃত সন্ত্ৰাসবাদীটো পাকিস্তানৰ নাগৰিক এবছৰ ধৰি ৰাজৌৰী আৰু পুঞ্চ জিলাত আছিল সন্ত্ৰাসবাদীটো কুৱাৰী উচ্চ প্ৰশিক্ষিত স্নাইপাৰ বিশেষজ্ঞৰ লগতে বোমা বিশেষজ্ঞও আছিল বিলাসী বাহনত গৰু সৰবৰাহ কৰা হৈছে কলিয়াবৰৰ বাগৰিত আৰক্ষীৰ জালত পৰিছে তিনি গোধন সৰবৰাহকাৰী তিনিটা গৰুসহ বিলাসী বাহন জব্দ কৰিছে বাগৰি আৰক্ষীয়ে জব্দকৃত বাহনখনৰ নম্বৰ এ এছ জিৰ' টু এ জি ডাবল টু ওৱান ডাবল জিৰ' মুছলপুৰৰ সমীপৱৰ্তী দীঘলডঙাটো তুংগত ৰাসৰ প্ৰস্তুতি নদিনীয়া কাৰ্যক্ৰম অনুসাৰে উদযাপন কৰা হ'ব ছয়ষষ্ঠি সংখ্যক বিচি ব্লক মাজুলীবাৰীৰ ৰাস মহোৎসৱ শোণিতপুৰৰ ৰঙাপাৰাত ফুলপোকৰ সমান্তৰালকৈ বন্যহস্তীয়ে চলাইছে সন্ত্ৰাস পকিবলৈ ধৰা ধাননি পথাৰত বন্যহস্তীয়ে খাই গছকি তহিলম কৰিছে নিশা হ'লেই যাক যাক বন্যহস্তী ধাননি পথাৰত উপদ্ৰৱ চলোৱাত মৰে কপালে হাত পিছে ৰাইজে শোণিতপুৰৰ মিছামাৰীটো আগুনৰ সোণোৱালী পথাৰত কৃষক ৰাইজৰ ব্যাপক ব্যস্ততা হাতীৰ ভয়ত সময়তকৈ পূৰ্বে সোণগুটি চপাবলৈ বাধ্য হৈছে কৃষক নিশা হ'লেই অঞ্চলটোত সোণাই ৰূপাই অভয়াৰণ্যৰ পৰা ওলাই বন্যহস্তীয়ে যাকে তচনচ কৰে ধান খেতি ডিগৰ মাছ জাকিলেৰ খাদাৰজান গাঁৱত বন্যহস্তীৰ মুক্ত বিচৰণ গাঁওখনত থকা ৰবৰ বাগানৰ এখনত অৱস্থান কৰিছে বিছৰ পৰা পঁচিছজনীয়া এটা হাতীৰ জাকে হাতীৰ জাকটোক খেদিবলৈ বা ৰাইজক নিৰাপত্তা দিবলৈ উপস্থিত নাই এজন বনকৰ্মীৰ লোক বৰঝাৰ বনাঞ্চলৰ পৰা ওলাই আহিছে হাতীৰ জাক কোকৰাঝাৰৰ বিজেপিত অব্যাহত আছে খহনীয়া দলৰ মজিয়াত গুৰুত্বহীন কোকৰাঝাৰ জিলা বিজেপিৰ মহিলা গোটৰ সম্পাদিকা জেচমিন ব্ৰহ্ম সুবৰ্ণ বৰুৱাসহ বিজেপি ইউ পি এলৰ চাৰি শতাধিক নেতাকৰ্মী ডিমৰ ডুমডুমীয়াত জেঙনি তিনিআলিত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা দুৰ্ঘটনাত কেইটাতে নিহত হৈছে এতিয়া ছবছৰীয়া শিশু এখন তীব্ৰবেগী বাহনে খুন্দা মৰাৰ ফলত মৃত্যু হৈছে কণমানী শিশুটিৰ দুৰ্ঘটনা সংঘটিত কৰি বাহনখন এৰি চালকে পলায়ন কৰিছে পিছত আৰক্ষীয়ে জব্দ কৰি বাহনখন লৈ গৈছে আৰু উল্লেখ কৰি থ'ম যে ঢিং ডুমডুমীয়া সংযোগী গড়কাপ্তানি পথটোত একাংশ গাড়ী চালকৰ দৌৰাত্মৰ বাবে প্ৰায় সংঘটিত হৈছে পথ দুৰ্ঘটনা গোপন খবৰৰ ভিত্তিত ৰূপহী হাত আৰক্ষীয়ে থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া বলৰাম তেলেঙৰ নেতৃত্বত চলাইছিল এই অভিযান অভিযানৰ ট্ৰাকখনৰ পৰা জব্দ হৈছে চল্লিছ বস্তা জব পাৰ্মিজ চুপাৰী চবকাৰ হালধি আতে গৰু চোৰৰ সন্ত্ৰাস নিশা হ'লেই অঞ্চলটোত প্ৰৱেশ কৰে গৰু চোৰৰ দলে এগৰাকী মহিলাৰ ঘৰৰ গোহালিৰ পৰা চুৰে দল গৰু কান্দি কান্দি আৰক্ষী উচিত তদন্তৰ দাবী জনাইছে মহিলাগৰাকী
দীর্ঘদিন ধরে অঞ্চল সংঘটিত হয়ে আছে ইটোর পিছত কিন্তু গরু চুরির ঘটনা হালদিয়াটির ফজল হক আর জামালউদ্দিনের ঘরত গরু চুরে সাফাই অভিযান চলাইছে শীঘ্রে গরু চুরের দত্ত করায়ত্ত করবলে স্থানীয় রাজ্যে দাবি তুলেছে দীর্ঘদিন ধরে দুর্দর বহু অঞ্চল তীব্রতর হয়েছে হাতি মানুষের সংঘাত নিশা হলে জনাঞ্চল প্রবেশ করে কশ বিঘা ধান খেতে নষ্ট করে বন্যহস্তের জাক বন্যহস্তের জাকটো বনাঞ্চল খেতে পথে ব্যর্থ হয়েছে বিয়াগম বন্ধ লঙ্কাত ঘোষকুর অভিযন্তাক গ্রেপ্তার করা হয়েছে অভিযন্তা প্রভাত কলিতাক গ্রেপ্তার দুর্নীতি নিবারকর ধৃত প্রভাত কলিতা লামডিং উন্নয়ন খণ্ডর অভিযন্তা অভিযন্তার লগতে এগারী কম্পিউটার অপারেটরকো গ্রেপ্তার করা হয়েছে ধৃত কম্পিউটার অপারেটর সুরজ বরা বেঙ্গালির এক নং নলনীর দুজন যুবকের নিরুদ্দেশক লো চাঞ্চল্য বিশ নভেম্বরের পর সন্ধান নাই অমরজিৎ মরাণ আর সমীরণ মরাণর 30 তারিখে পয়া লিডুত কয়লার কাম করবলে ঘরের ওলাই গেছিল দুর্গী বকুলিয়াঘাটত শ্রীকৃষ্ণের রাস মহোৎসবের প্রস্তুতি রাসর আখড়াত ব্যস্ত কলা কৌশলী বকুলিয়াঘাট আঞ্চলিক শাখার শিশু আই মাতৃ কল্যাণ শাখা সমিতি সাংস্কৃতিক শাখা আর রাস উদযাপন সমিতির উদ্যোগত অনুষ্ঠিত হব এবারের রাস আর ইয়ার এখন সামরিছ দ্রুত সংবাদ বিদায় লোক কৃপাঞ্চলে নমস্কার।